তাহলে আমি মনে করি যে এখানকার আদিবাসীদের একটা বড় ধরনের কর্মসংস্থান সুযোগ হবে, হয়তো 2,500-1,000 লোক কর্মসংস্থান করতে পারবে এবং তারা এখানে জীবিকা নির্বাহ করে ভালোভাবে চলতে পারবে। বাট তারা ওই যে কি করে, তাদেরকে সরকার থেকে লোন দেওয়া হয়, লোন পরিশোধ করে না, তাদেরকে গরু কিনে দেওয়া হয়, গরু বিক্রি করে খায় ফেলে, সেলাই মেশিন কিনে দেওয়া হয়, সেলাই মেশিন বিক্রি করে, ঠিক আছে, রিক্সা কিনে দেওয়া হয়, ভ্যান কিনে দেওয়া হয়, সেটা খায় ফেলে। এটা তো চলবে না, এটা কখনো চলবে না। আপনারা এটা ভাবেন না, যখনই কোনো কিছু আপনারা হাও চাবেন, হাও মানে সেটার কোনো ইয়া নাই, সেটার কোনো দরদ নাই, সেটার কোনো ভালোবাসা নাই, সেটার কোনো উন্নয়ন নাই, বুঝছেন? যখনই যত অল্পই হোক, সামান্য লাভেরও যদি সামান্য মুনাফায় আপনাকে টাকাটা দেওয়া হয়, তাহলে সেটার প্রতি আপনার একটা ইয়ে থাকে। তো এই এই হলো বিষয়। আমি আরো একটা বিষয়, আপনারা যেহেতু ভূমি নিয়েও কাজ করেন, ভূমি সংক্রান্ত কিছু কিছু বিষয় আছে আপনাদের হাতে। আমার সামনে একটা লিফলেট দেওয়া হয়েছে, একটা লিফলেট দেওয়া হয়েছে। এই লিফলেটটার মধ্যে আপনারা জানেন বাংলাদেশে যত মামলা হয় তার প্রায় শতকরা 80% মামলা জমি জমা সংক্রান্ত বিষয় থেকে সৃষ্ট। কোনো না কোনো ভাবে হয় জমি নিয়ে মারামারি হয়েছে, জমি নিয়ে মনে করেন একটা প্রবলেম, যার কারণে একজন আরেকজনকে মামলা দিল যে আমার স্ত্রীর উপর ধর্ষণের চেষ্টা করেছে, মামলা দিয়ে দিল। এইরকম বিভিন্ন মামলা সৃষ্টি হয়, তাতে দেখা যায় যে প্রায় শতকরা 80% মামলা জমি অথবা জমি জমা সৃষ্ট কোনো ঘটনার কারণে এই মামলাগুলো হয়। প্রত্যেক শতকরা 78% মনে করেন যে কোনো প্রবলেম থাকবে না, আর 2% মামলা হয়তো আসতে পারে। এই জিনিসটা ফলো করলে জমি জমা সংক্রান্ত মামলা হবে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র আপনাদের দেওয়া না, আপনারা এটা নিজে করবেন, আপনাদের বাড়িতে নিয়ে আলোচনা করবেন যে জমি কেনার পূর্বে এই জিনিসগুলো দেখতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একটু দয়া করে বলবেন। এখানে কিন্তু আমার এটা অনেক চিন্তা করে গবেষণা করে আমি এই জিনিসটা ইয়ে করছি, ঠিক আছে? আমি এটা বানাইছি, এটা এটা শুধুমাত্র এটা আমার একটা ইনোভেশন বলতে পারি। যাই হোক, আপনারা সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করে আমার কথা শোনার জন্য বসে আছেন, এই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে। এবং এই কারিদাসের সকল প্রোগ্রাম অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সুসম্পন্ন হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তাহলে আপনাদের সবাই ভালো থাকবেন।